হ্যাঁ, ওই ক্ষেত্রে আবার মানে গেস্ট গেস্ট পোস্ট করার আগে একটু চেক করে নিতে হবে যে ডিএ আর ইটা স্পাম স্কোরটা একটু দেখা। যে মেইলটা করছেন ওই মেইলটা বের করেন, ওইখানে বিসিসির এটা দেখেন অ্যাড্রেস দেন কোনটা।
এটা হচ্ছে যে রিভিউ না, মানে ফ্যাক্ট, অর্থাৎ ঘটনাটা, যেই জিনিসটা আপনি নিশ, ওই নিশ নিয়ে লিখতেছেন, আপনার কোনো ওপিনিয়ন না। হ্যাঁ, মানে এই ঘটনাটা তুইলা ধরা। আচ্ছা মুসা ভাই, 1 মিনিটের লেগে একটু শেয়ারটা, 1 মিনিটের লেগে একটু শেয়ারটা অফ করেন। আমি একটা জিনিস এই পাইছি, এটা বুঝতেছি না যে এটা কি রাইট ফর আসের জন্য কিনা। একটু এটা তো অ্যাপ্রোপ্রিয়েট না আমার মনে হচ্ছে। দেখেন তো, এই যে রাইট ফর আস যদিও আছে, কিন্তু এখানে কোনো ই দেখতেছি না। ডান, সো এটা তো অ্যাপ্রোপ্রিয়েট না, এটা তো ই সাইড দেখা যায়, মানে প্রোডাক্টের ই সাইড, এটা তো বাদ না। হ্যাঁ, এটা বাদ। হ্যাঁ, মানে তারপরে ওই জন্যই দেখতেছিলাম, এবং এই জন্যই সন্দেহ লাগতেছিল, কিন্তু কোনো অপশনও পাচ্ছি না এই জন্যই দেখানো। আচ্ছা ঠিক আছে, আবার শুরু করেন। এখানে তো না, এই এটা আর এসে কি সেকেন্ড মেইল পাইলেও তো স্যারকে দেখাইতে বলছে, সুতরাং স্যার তখন ইনস্ট্রাকশন দিবে। হ্যাঁ হ্যাঁ, করে না, এটা আনইথিক্যাল প্র্যাকটিস। আনইথিক্যাল প্র্যাকটিস। আর তাছাড়া মেইল উনি রিপ্লাই করলে, উনি চাইলে তারপরে কিন্তু আমরা আর্টিকেল লিখবো হয়তো বা, এখন পর্যন্ত যতটুকু, সুতরাং ওই সময়ে একটা সময়ের ইয়ে আসেই। ওই যে রুনা শেয়ার করছিলেন কিসের জন্য বলেন?
বুঝতেছি। বা ইয়ে মুসা ভাই বা সাগুল ভাই আপনারা দেখেন তো, মাউন ভাই হ্যালো, হ্যাঁ 82 করেন দেখুন। হ্যাঁ অ্যাডাম ফ্লেমিং, অ্যাডাম ফ্লেমিং। জি কিছুই করতেছি না, আপনি ওটা দেখতেছি ভাই মাথা। ডে নাইট সমানে 24/7।
না, ফ্রিল্যান্সারে করি, ফ্রিল্যান্সারে করি নাই, ফ্রিল্যান্সার। আর হাইলাইট, হাইলাইট করছে।
এখনো খুঁজতে
হ্যাঁ।
আচ্ছা মনে রাখেন, আমাকে একটু হেল্প করতে হবে ওই যে ইয়ের জন্য, এই আজকে দিয়ে ওর চ্যানেলে ঢুকতে পারতেছিলাম, আমি তো সেভ করে রাখছিলাম আপলোডের জন্য হ্যাঁ ইউটিউব চ্যানেলে। কি জানি কি জানি মাথাটা গুলায় যায় মনে হয়, বুড়ো হয়ে গেছে তো। না আরো আরো আগের পে হ্যাঁ, না একটু চিন্তা করি বেশি, এটা ঠিক চিন্তা করি বেশি। আগে আসিল অনেক বুড়ো হয়ে গেছে তখন। আরে না এই যে এটা শেষ হইলে আচ্ছা লাইভ বন্ধ করে দিচ্ছি, আপনি একটু থাকেন 1 মিনিট। এটা সারা রাত খাইটা করছে এখন আপনি দিতেছেন পুরা নষ্ট করে, এটা ঠিক হইতেছে নেই। বুঝে বুঝে না কিছু, হ্যাঁ